যার অন্তরে আল্লাহর ভয় বেশি, আল্লাহর কাছে তার মর্যাদা বেশি, বলেন বেশি না কম? বেশি। আবু লাহাব সুন্দর ছিল, লাহাব মানে চকচক সুন্দর, এবং সে কুরাইশ বংশের ছিল, বনি হাশিমের ছিল, বংশ অনেক সুন্দর, চেহারাও অনেক সুন্দর, নাম ডাক অনেক ভালো, কিন্তু আমার আল্লাহ কোরআনে আবু লাহাবকে লানত দিয়েছে, কারণ আবু লাহাব নবীর দুশ্মন ছিল। সে সুন্দর হয়েছে কি হয়েছে, তার বংশ সুন্দর কি হয়েছে, সে আরব তো কি হয়েছে, কিন্তু আর অপর দিকে হযরত বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দেখতে কালো বর্ণের ছিলেন, ওনার জন্ম আরব দেশে নয়, ওনার জন্ম হচ্ছে হাবশার মধ্যে, হাবশা থেকে আবিসিনিয়া থেকে উনি হিজরত করে মক্কাতুল মুকাররমা এসেছেন, ওনার কোনো আলাদা বংশ পরিচয় নাই, উনি দেখতে যদিও কালো মানুষ, উনি দেখতে যদিও কালো কৃষ্ণ বর্ণের, যদিও উনি আরবদের মতো ধনী ছিলেন না, উনি কৃতদাস ছিলেন, কিন্তু আল্লাহর দরবারে হযরত বিলালের ঈমানের মূল্য এত বেশি এত বেশি, আমার নবী মিরাজ থেকে যখন ফিরে আসলেন আমার নবী বললেন, বেলাল তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনতে পেয়েছি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ।